ডাবল ইঞ্জিন সরকারের আমলে হাসপাতাল থাকলেও নেই চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী, নেই অ্যাম্বুলেন্স পরিষেবা, হাসপাতালের কোয়ার্টার জঙ্গল হাবেলিতে পরিণত। এই হলো রাজ্যের স্বাস্থ্য বিপ্লবের চিত্র। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে কিছু স্বাস্থ্য দপ্তরের কর্মীর কারণে গালিমালিক হচ্ছে সরকারের খোলা। এমনই একটি ঘটনা পরিলক্ষিত হল চম্পা হাওয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সকাল 11টা বেজে গেলেও হাসপাতাল খোলা হলো না। খবর পেয়ে ছুটে সংবাদ মাধ্যমের কর্মী দেখা যায়, স্বাস্থ্য কেন্দ্রের একজন কর্মী হাসপাতালে ডিউটির জন্য আসেন কিন্তু হাসপাতাল বন্ধ। তাকে জিজ্ঞাসা করলে সেই কর্মী নিজেও জানে না কবে হাসপাতাল বন্ধ থাকে আর কবে খোলা। তবে একই অবাক কাণ্ড, হাসপাতালের কর্মীও জানেন না হাসপাতাল কখন খোলা হয়, সে নিজেও কনফিউজড। জিজ্ঞাসাবাদে কতিপয় স্বাস্থ্যকর্মী জানান এটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র না, এটি সাবসেন্টার। কিন্তু প্রশ্ন হলো, হাসপাতালের সাইনবোর্ডে লেখা আছে চম্পা হাওড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, তাহলে তিনি কিভাবে সাবসেন্টার বলছেন? আরও অবাক করা কাণ্ড, এই স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জকে এবং কতজন স্টাফ আছে এটা নিয়ে উত্তর দিতে পারলেন না। এ সম্পর্কে এমপিডব্লিউকে ফোন করা হলে সে নিজেও বলতে পারেনি এটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নাকি সাবসেন্টার। তিনি বললেন সিএমওকে জানাতে। আরও আশ্চর্য বিষয়, হাসপাতালের রান্নাঘরে দেখা গেল মদের বোতল। এই স্বাস্থ্যকেন্দ্রের সরকারি বাসভবনগুলি জঘন্য পরিণত হয়েছে। তিন তিনটি কোয়ার্টার আছে কিন্তু কেউ নেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হলেও অ্যাম্বুলেন্সের সুবিধা নেই। এখন দেখার বিষয়, এই সংবাদ প্রকাশিত হওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কি পদক্ষেপ গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। আপনি এই হসপিটালের একজন কর্মী না, সরকারি কর্মী তো না, তাহলে আপনি জানেন না এটা বড্ড? না, এটা খাতা দেখছি না আমি। আজকে বড্ড যে আমি তো সরকারি বড্ড হলে হসপিটাল বড্ড থাকে এরকম নেই পিএসসি তাহলে এটা তো আউটডোর। আউটডোর এখানে তো লেখা আছে পিএসসি। এসি আউটডোর মতো। আর তবু আপনি জানেন না একজন সরকারি কর্মচারী হয়েও আজকে বড্ড খাতা দেখছেন না, তাহলে দিল্লি বদ্ধ সময় আপনি এরকম আয় খাড়া নাই দেখে এরকম করে আয় নাকি? না না, বদ্ধ সময় তো বদ্ধ থাকে, আমি দেখছি না। খালি আজকে মাত্র আপনি ভুল করছেন নাকি? আপনার বাড়ি বরাবর আপনার, আপনি কোন পদে আছেন? সুইপিং। সুইপিং, সুইপার, হেল্পার। এই পিএসসির ইনচার্জ কে? আমার তো নাম না। নাম জানেন না আপনি? একজন হসপিটালের কর্মী হিসাবে জানেন না আপনি? নতুন আইছে। কবে আইছেন? আর আপনার মতো যেমন হেল্পার সুইপার কতজন আছে? একজনই। আপনি একজনই? একলা? মানে এই পুরো হসপিটালে তিনজন? তিনজন, ডক্টর, নার্স আর আপনি? জিডি আছে। আচ্ছা, এটা কি হসপিটাল নেই না সাবসেন্টার? সাবসেন্টার। তাহলে প্রাইমারি হেলথ সেন্টার লেখাচ্ছে যে পিএইচসি, যেটা ডাক্তারের জানবো। ডাক্তারের নাম্বার আছে নি? আমরা তো আমি নিয়েছি। তাহলে ভিতরে কেউ আসেনি? ভিতর দিয়ে তালা যে? তো আপনার এই হসপিটাল কি অ্যাম্বুলেন্স আসেনি? দেখলাম এখানে কেউ থাকে না, কেউ থাকে না জানি। টাকা দেওয়া